তাহলে গরমটা যদি এইটা ফাইন্না শেদাতাল হাররে মিন ফাই হে জাহান্নাম এই কারণে যদি বলে মানে ফাইনার শেদাতাল বারদে আয়দান মিন ফাই হে জাহান্নাম ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহান ইয়াকুল বাউদি বাদান হ্যাঁ তখন আল্লাহ ওই জাহান্নামকে বললেন যখন তোমার মধ্যে ঠান্ডাটা বেশি বেড়ে যাবে নাক গাল ফাঁক করে ছুঁড়ে দিও তাহলে শেদাতুল বারদ শেদাতুল হার এগুলি আসতেছে জাহান্নাম নাম সৃষ্টি হয়েছে আল্লাহর গজবের থেকে আল্লাহর গায়েজ ও গজবের থেকে সৃষ্টি হয়েছে কি জাহান্নাম নাম অথায় ওই আগুনটাও আর ওই ঠান্ডাটাও তা অতএব আল্লাহর ক্রোধের থেকে আসা জিনিস ইয়া আসল আল্লাহ সেই হিসেবেই জিজ্ঞাসা করি ওই বরফটা দিয়ে অজু করতে পারবো কিনা আর ওই আল্লাহর ক্রোধের জিনিস দ্বারা অজু করে যদি নামাজে যাই তাইলে আল্লাহ ওরা নেবে কিনা আল্লাহ রব্বুল আলমিনীর ক্রোধের জিনিসটা ভাবটা বোঝা গেছে কি কারণে সোয়ালটা হলো কি কারণে সোয়ালটা পয়দা হলো কি কারণে তালে কি হলো বিসমিল্লাহ রহমান রহিম বিসাল যে তখন বলে আল্লাহ মিন খাতায় আয়া ওয়াল মা ওয়াল বারাদ বারাদের মধ্যে আর সালজনের মধ্যে পার্থক্য কি নিচে যদি জমে এইটারে বলে সালজন আর আকাশ থেকে যদি খণ্ড খণ্ড আসে সেইটারে কি বলে বারাদ হ্যাঁ এই মাকামাতে হারের এবারাতে যাও যদি সব ফাজলামি কথাবার্তা সব ওখানে আছে সেই যুগের লোকরা তো সাহিত্য তৈরির জন্য আর কিছু পায় না তো তাই সেই জন্য বলছে যে যে কি করলো ওই বরফের খণ্ডটাকে কাটিল মথির ছুরির দ্বারা মতিমুক্ত বলতে নিজের দাঁতের দ্বারা নিজের আঙ্গুল কেটেছে তাই ওই জায়গায় ওই ওই কথা বলেছে তা সেই মাকামাতে হারেরি ফাজলামি যদি পড়ো তাহলে বলবাকে হজুর ওজন ওজু মানে আসি এসে ওজু ছাড়ার নামাজে যোগদান করা যাবে আলো ওজু বি সাল এখানে আছে মা ও যে কমপক্ষে দশ আনা যদি পানি হয়ে যায় এরপরেও ছ আনা যদি পাথর পাথর ওই মতো খণ্ড খণ্ড থাকে তবুও বলা যাবে মা ও সালজে আল গাল এবো গাল এবো বেশিরভাগ এখানে কি হয়ে গেছে মাউন হয়ে গেছে কিন্তু সেদ্ধাতুল বার্ধ তো আছেই তো সেই হিসাবে যাও সামনে যাও আবি কলা আকবরানা ইসাকে বিন ইব্রাহিম কলা আকবরানা জারির জারির হিসামে বিন অরুয়াতান আবি অরুয়াতান আয়সা তা আয়সা সিদ্দিকার আপন ভাগ্নে অরুয়া কি আয়সা সিদ্দিকার আপন কি ভাগ্নে ভাগিনে ভাগিনে মানে বোনের পেটে সে বলতো অরুয়া আনা আয়ে আন আবি এ হেসাম অরুয়া তো হেসাম আন আয়েশা কল খান নবী সাল্লাহ আলাইসালামে কল রসুল্লা সাল্লাম ওই বলতেন আল্লাহ মাসাল খাতায় আয়া বে মা এসাল যেখানে মাউন উন কথাটা অতিরিক্ত আছে সেই জন্য আলাদা বাপ বাঁধেছে বে মা এসাল ওয়াল বারাত বারাত আর সালজনের মধ্যে পার্থক্য ওখানে মাউন বলল বললো না শুধু বললো বিশাল যে আর এখানে বললো বে মা এসাল যে কী কারণে সূক্ষ্ম একটা বিষয় তা সেইটা আমি বলে দিই ওয়ানাকে কালবি মিনাল খতয়া এই জন্য যারা তরিকতে জিকির করে তাদেরকে কি বলে আহালে নাকা কি বলে নু বড় কাপ আলিফ আলে আহালে এইটা চালু করবা মাহাপেলে বলবা অলিয়া ওলিয়া গোলকে বলে সুফি সুফি আবু সাদর মাওলা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ মনে রাখতে পারবা বলে দিব আনাতে বৃথা তো যাবে না মাওলানা শামসুল হক ফরিদপুরি একজন মুহাক্কিক আলে ওসুলিন এট দি সেম টাইম হি ওয়াজ এ সো বিগ এন্ড রিয়াল কোয়ালিফাইড পীর উনি একজন কোয়ালিফাইড পীর ছিলেন উনি বলতেছেন যে সুফি অনেকেই বলেছেন সুফুন মানে হলো ভেড়া বকরি দুমবার এ লোম ওই লোমের দ্বারা তৈরি মোটা কাপড় আগের যুগের সাধকরা ওলিরা পরতো সেই জন্যে ওদেরকে বলা হয়েছে সুফি এই বক্তব্যটা সৌদি আরবওয়ালারা ক্যান্সেল করে দিতেছে কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক যদি হয় তাহলে আমরা এগুলি সুফি মানে ওই লোমের কাপড় পরেছে বলেই জগতের বিলাস ভূষণ পরিত্যাগ করেছে বলেই তাদের কথাবার্তা মানবো না যতক্ষণ কোরআন হাদিসের সঙ্গে আমরা মিলতাল না পাই এই জন্য মাওলানা শামসুল আক ফরিদপুরি রহমতুল্লাহ আলে উনি এইটার ব্যাখ্যাটা এইভাবে দিলেন তোমরা তো আর পাও নাই সেই জন্য কিছু কিছু কথা ওনার তোমাদের কাছে আমি রিলে করি হাবিজি এটা করি মাওলানা ওই যে আমাদের সিলেটের আসলে ছিলেন সিলেটের উনি ছিলেন কিন্তু পরে এসে সেটেল হয়েছিলেন ময়মন সিংয়ের ময়মন সিংয়ে সেটেল হয়েছিলেন মাওলানা আরে না না নুরুদ্দিন গহরপুরি তিনি এনাদের সকলের আগের অনেক সিনিয়র গহর গহরপুরি মাওলানা আরে নিজাম ইসলাম পার্টির যিনি সভাপতি নিজাম ইসলাম পার্টির সভাপতি ছিলেন বলতে পারল না কিছু এগুলি ওলিয়া উলিয়া গণের সম্পর্কে এগুলি তো এখন আমি বলতে যে একশো বছর আগের কথা হ্যাঁ মাখবাড়া ওই এতে কিশোরগঞ্জে ওই কদিন আগে মারা গেলেন যে ওনার বাপ মা আথার আলী ওনার বাড়ি হলো সিলেট ময়মান সিং এ দাফন হিজরত করে অলিরা হিজরত করে নবীর মোহাব্বতে হিজরত করে বাড়ি সিলেটে হিজরত করছে ময়মান সিং এ বড় বড় মাদ্রাসা বানিয়ে গেছে না আর ওই যে আনোয়ার শাহ ছিলেন ওনার ছেলে আমার দোস্ত ছিল তো কদিন আগে মারা গেলেন অকপন্তী আলেম ছিলেন এবং সাহেবে এলেম সাহেবে ফদল সাহেবে কারামত সব ছিলেন বলে যে হুজুরের সঙ্গে দেখা হইলে শুধু কি হইলে তো মার হওয়া জানাই আর আমি মরে গেছি এখন একটু হাদিস পড়াবার বসব আমার নামের আলোচনাটা করলো তো একটু দোয়া করে দিল না হা আমি যখন মোনাজার ধরি না বড় মাহাপ তখন সব আছে হাজিরে সব কলবের মধ্যে তাইলে এখানে বলতেছিলাম যে মাওলানা আথার আলী রহমতুল্লাহ শামসুলাক ফরিদপরি ওনারা সকলে বললেন যে সুফি কলবে মাখানি হয়েছে কলবুন মানে পরিবর্তন আর মাখান মানে লেটার লেটার মানে হরপের স্থানটাকে পরিবর্তন করা হয়েছে আসলে সুফুল শব্দ ছিল ওই সুফুল ফাঁক এসে শেষে ফাঁকে আনো মাঝখানে আর ওকে দাও শেষে তাহলে কি হবে কি হবে হা এত ষোলো হলে কি করি কি করি কি করি আরে বললাম না যে সুপুন সদ ও ফা ও দাও শেষে ফাঁকে আনো মাঝখানে তাইলে কি হয়ে গেল সফা ইয়াসফু হলো না কি হলো সফা ইয়াসফু হলো না এবার পরিষ্কার কোরআন হাদিসের সঙ্গে মিলবে না কেন আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ সদ ফা এবং ওয়াউ যদি হয় তার মানে সাফাউল কলব কলবকে হিংসা অহংকার দম্ভ কিনা বগদ অর্থের লোভ জেলা করবার ইচ্ছা এই সমস্ত কিছু থেকে কলবকে যারা পরিষ্কার করে নিতে সক্ষম হয়েছে তাদেরকে বলা হয় আহালে সফা কি বলে আর কি বলে বলতে পারলো তোমরা পারলে না এত বড় মারাত্মক চোখের দৃষ্টিটা শুধু বলি বৃথাই দিলাম তোমার দিকে ওই না নাকি মানে আহালে নাকা আহলে আহলে পাকা পাকা আমার পাকা কাটা বলে তো বেশি আহলে নাকা বল আহলে নাকা আর আহলে সফা শামসুল্লাহ ফরিদপুরি হুজুর বলতেন যে সুফি শব্দটা কলবে মাখানি হয়েছে আসলে ছিল ফা হলো মাঝখানে আর ওয়াও হলো শেষে বলবার সুবিধার জন্য স্থান পরিবর্তন করা যেমন ওই কাউরান বাজার আসলে হলো কার ওয়ান কার ওয়ান মানে কাফেলা বাণিজ্যিক কাফেলা আসবে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে জানে কার ওয়ান এখন আমরা বলি কি কাউ রান কলবে মাখানি আমি বলেছি ওখানকার মিটিং এ রান আসলে হলো কার ওয়ান ফার্সি শব্দ আল্লাহ রহমত করুক আর তাহলে নাকা ওয়া না কে না কে না কে সোফা শব্দের মূলকর কি সদফা আর নাকা শব্দের মূলক নু বড় কাবিয়া নাকি মিনাজ জনুক কি নাকি মিনাজ জনুক নাকি ইম্মিনাল কথা বোঝা গেছে তো কথা তাইলে রসুল উল্লাহ এ এইসব জায়গায় যেভাবে বলেছেন উনি বা হেডিং 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 শিরোনাম হেডিং মানে কি শিরোনাম রচনা করেছেন বিশাল যে ওয়াল ওয়াল বারাদ মাল ফরকু বাইনাল বারাদে ওয়া সালজি ওয়াল মায়ে ওই বরফের থেকে বারাদের থেকে আরো দশ মিনিটের মধ্যেই এগুলি পানি হয়ে যায় না তো ওই আল মাউন এটাও হলো আল মা উ আর উ আল বার্দ এখানে বার্দ মানে ঠান্ডা আলওয়াদুবি মায়ে সালজবি কলাক اکبرনা ইসাকবনা ইব্রাহিম কোলা اکبرনা জারিরুনা হিসাম ইবনে বরওয়াতান আবি বরওয়াতান আয়শা তা আয়শা সিদ্দিকারা পুন সেই জন্য ভাগনি রিওয়াত করে খালা থেকে কওলাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম يقول اللهم اغسل خطاياي বি মাই সালজবি ওয়াল নাককে ওয়া নাককে ইয়া হজবে জবা নাককে কালবি মিনাল খতায়া কমা নাককে তা স habl দানাস তো এগুলি আসলে সওয়াল পয়দা হলো কেন আবু হুরারের কলবের মধ্যে ওই যে রসুলুল্লাহ এক সময় ওই যে ইশটাকাতেন না কোন জায়গার কথা এখানে এখানে ব্যাখ্যার মধ্যে মহাদেব সিংগন বলেন ইশটাকাতেন না আরো জাহান্নামের যত নামাজের হবে স্ত্রীলিঙ্গে সেইটাকাতে ইস্তাকাত বাবুন আলু দুবাইল বরাদ এখানে পর্ষ অফিসল্লা রহমান রাহিম মহাবি আইব নসোয়ারিন আন হাবিব এমনে ওবাইদিন আন আরে বলেই আন জোবায়ের জোবায়ের আনজোভা এর নে ও নোফায়ের কলা সাহেব সাহেব মানে সশরীরে কারো কাছে উপস্থিত থাকা সাহেব আরো ভেবে না মা আলিকেনিয়া কুলু সাময়েদ ওরসুল অল্লাহ সাল্লাম ওলাসলাম সাহিত্য মানে কি স্ব কারোর কাছে উপস্থিত থাকা তার মানে তার বক্তব্য নিজের কানে তখন তো শোনা যাবে সেই হিসেবে সাহিত্য সাহেব মানে হাদারতু জেসমিন ইয়ান সাহেব তু আউ ফেবনা মারিকেন আউ ফেবনে মালেক সম্পর্কে বিরাট একটা হিস্টোরি আছে রসল সাহাবি আউফ ফেবনে মালিক সম্পর্কে ওই তাবুকের যুদ্ধে যারা তিনজন পেছনে পড়ে গেছিল না মারাত্মক লোক তো সেই জন্যে পরবর্তীতে ওই খুঁটির সঙ্গে দড়িতে বেঁধে রাখাতে কাদ্দাকি করাতে অনেক তিরস্কার শাস্তি হয়ে যাওয়াতে শেষ পর্যন্ত আল্লাহ ক্ষমার আয়াত নাজিল করেছিলেন না ওই যে সাহেব তু আউ ফেবনা মারিকেন একলু সামেতু রসুল্লাহ ইউসাল্লি আলা মাইয়েতেন একবার একবার রসুল্লা সাল্লাম একজন মরহুম মরহুম একজন মুসলমান মরহুমের জানা নামাজের রসুল উল্লাহর আমি পাশে ছিলামে তুমি দোয়াইহি রসুল্লাহ যে দোয়াগুলা করতেন সেগুলি খাসখুস শব্দ করতেন যাতে করে পাশের পাঁচ সাতজন সাহাবারা শুনতে পার শুনতে না পারলে ইসলাম প্রসারটা হবে কি সে আবার শিখাবেন কে আসবে তাদের জন্য লা লাল আদিহি তারপরে রসুল্লাহ একটু একটু জোরে জোরে বলতে যাতে করে লোকেরা শোনে এবং শিখে যায় ফাসমে তুমিন দোয়াই হি রসুল্লাহ দোয়া করতে লাগলেন আমি শুনলাম ও ইয়া আল্লাহম্মা আল্লাহম্মা এক ফের লাহু ওর হাম হু ওই যে মারা গেছে তো ওই মুসলমান মুর্দার জন্য তো আল্লাহ ফের লাহু ওর হাম হু আফে আফেহে তর্জমা বলতে পারবা পারবা না হাজার পর শুনেছ কিন্তু বলতে পারবে না একজন লোক যদি জীবনে কোনো সময় বিপদের মধ্যে নাই পড়ে রোগ ব্যাধি বা আর্থিক কষ্ট তারে বলে আফিয়াত কি বলে আর অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি আল্লাহ সুস্থ করেন সেটারে বলে শেফা তা এই জন্য বলতেন আগে আফিয়াত কর আল্লাহর রোগ যাতে না হয় আফিয়াত তার মানে এই ব্যাধি রোগ সমস্ত বিপদের থেকে যাতে আমি নিরাপদে থাকতে পারি এই দয়াটা করুন আর ব্যাধি রোগ হয়ে যাওয়ার পরে সেখান থেকে মুক্তি দেওয়ার সেইটারে বলে শেফা সেইটার থেকে বলা হয় উদ্ধার তাহলে আ আল্লাহ রাবুল আলামিন কবরের মধ্যে তার কোনো কষ্টের মধ্যে আদৌ আপনি ফেলবেন না ও আহু আনহু আর জীবনের গোলাগুলো ক্ষমা করে দেবেন ও আখেরে হু নজুল আহু আর আখেরাতে বেহেস্তের মধ্যে তার নজুল মানে অতিথির জন্য যে সমস্ত মেহমানের জন্য যে সমস্ত আপ্যায়ন দেওয়া হয় সেইগুলি যেন সম্মানজনক হয় ও এমন না যে আসবার পরে বলছে লেটে লেটে আইসো খাওয়ার পরে যা সমস্ত রয়ে গেছে এগুলি সব কুড়াই কালে বারোজনের থালের থেকে এনে তারপর দিয়ে বললো যে মেহমান মহাজাজ মেহমান খা এগুলি খান তা এটা কি হলো আতিথ্যতা এটা সম্মানজনক হলো তবে এখানে বলছেন যে আখরেম লাহু নজুলাহু আওসে মাদ খালাহু আওসে মাদ খালাহু তার কবরটাকে প্রশস্ত করে দেন আকসেল হুবিল মা এল ওয়াসাল যে বল বারাত ওয়ার নাক কে হে মিনাল খাতা ওয়ার নাক কে হে ওয়ার নাক কে হে এটা মফুল হবে হে ওয়ার নাক কে না কি হে মায়ামিনাল খাতায় কামাই উনাক আবি আদু দানাস ভাষার দিক দিয়ে লক্ষ্য করতে হবে ভাষার দিক দিয়ে কোনো শব্দের মধ্যে অয়স্পর্শতা রেখে যাবে না এই এই কেতাবের মধ্যে শব্দগুলির অর্থ যদি কোনো একজন ব্যক্তির জানা হয়ে যায় তাহলে সেই ব্যক্তির সামনে আরবি ভাষার আর বাকি আর বেশি থাকে না সুরুল কালভ সুরুল কাল বলে কালব মানে তো জানো কুকুর কাল্বন অর্থ এই যে কুকুর বিভিন্ন জাতের যে এর একটা বিরাট পাত্রের মধ্যে খাবার ছিল সেখান থেকে মুখ ঢাকনা দেওয়া ছিল না কুকুর সুযোগ পেয়ে সেখান থেকে কিছু খেয়ে চলে গেল এরপরে অবশিষ্ট ওই গামলার মধ্যে ডেগের মধ্যে পাত্রের মধ্যে যে খাবারটা থেকে গেল ওইটাকে কি বলে সুরুল কাল নাকি ও যেটা খেয়েছে সে গালের মধ্য থেকে যেটা বের করে দিয়েছে ওইটা নাকি সুরুল মুমেনের শেফাউন রসুল্লাহ বলে সুরুল মোহমেনে একজন ইমানদার লোক আরবের লোকেরা বিশ্ব নবী জোর পয়দা করবার জন্য তাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে বসে খানা খাওয়াতেন খানা ঢেলে দিলে চতুর্পাশে পাশে এইভাবে দশজন বসে গেল তাইলে দশজন তো যে খানার দেশে তা একশো জনের খানা আমি আরব আমিরাতের এই বর্তমান শেখ খলিফা মারা গেল তার বাপের যখন কিডনি চেঞ্জ হয়েছিলো সেই সময় আমাকে তারা তাদের দেশে নিয়ে সাত আমির এই যে আবু ধাবি দুবাই আর 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 আল আলাইন এইরকম সাতটা রাজ্য সাতটা রাজ্যের আমিররা আমাকে দাওয়াত দিয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ তাদের দেশে এক এক টেবিলে খাবার টেবিলে খাবার যে ঢালে সেই খাবার একশো জনের খাবার তা দশজন আমরা হয়তো খেয়ে উঠে গেলাম এরপরে ওর মধ্যে খানা রয়েছে না ওইটার নাম হলো সুর নাকি গালের মধ্যে থেকে ফেলেছে ওইটার প্রথম মনে করে ভ্যাক এরকম করে যে গালের খাবার সেইটা আবার কি করে আরেকজন খাবে ওইটার অর্থ হলো ওই দস্তর খানের মধ্যে অতিরিক্ত যে খাবার থাকলো তার মধ্যে আবার সবাই উচ্চমানের লোকরা বাঙালি খেয়ে উঠে গেল একটা লোকের আমি দেখলাম সাত লক্ষ না আট লক্ষ টাকা সৌদি আরবে জেদ্দা শহরে সে সৌদিয়ায় চাকরি করে সৌদিয়া বিমা এয়ারলাইন্সে আর কুথতল সৌদিয়া এয়ারলাইন এসে বসে গেল বাঙালি খেয়ে চলে গেছে তার হাত পরিষ্কার আমার ইমানদার ভাই যেখান থেকে খেয়েছে ওখানে আবার খানা যদি লাগে আবার এনে ঢেলে দিচ্ছে ওই খানাটাকে বলে সুর খাওয়া খেয়ে চলে যাওয়ার পরে যে খাবার আছে সেটা ভালো খাবার না এটা সুর এইটা ঝুটা এরম না তাহলে অনেকেই একসঙ্গে এই ধরনের খায় তো এইটাও যদি তুমি দম্ভ করো ওইটা যদি না খাও তাহলে তো বোঝা তোমার মধ্যে অহংকার আছে হিংসা আসে আর সুরো মেনে ইমানদারগণ খেয়ে চলে গেছে এরপরে যে খাবার রয়েছে যদি আরও কুড়িজন আসে সেখানে যদি আরও খাদ্য দেওয়া লাগে আবার এনে সেখানে আবার ঢেলে দিচ্ছে নতুন ফ্রেশ খাবার তো এইটা তোমাকে খেতে হবে তাহলে এটা শেফাউন আমি ব্যাখ্যায় দেখছি সুর অহংকার থাকে না তো ওইটার থেকে এরম যদি আরেকজনের দের খাওয়ার পরে থেকে যাওয়া খাওয়ার সেইটাও যদি বসে আরো দশজনের সঙ্গে মিলে তুমি খেতে পারো অভ্যস্ত হয়ে যেতে পারো তাহলে তোমার কলবের মধ্য থেকে আল্লাহ রাবুল আলমেন আস্তে আস্তে কি করবেন অহংকারটাকে দূর করে দিবেন অহংকারের কারণে বহু সংখ্যক লোক জাহান্নামি হবে কিন্তু আখেতে বলে দিলাম আমি সারা জীবন এইটা করি না আমি আমার উস্তাদগণকে গনকে যদি পাইতাম এখন তাদের হাত পায়ের নোখ কেটে দিয়েছি খেদমত করো এটা হ্যাঁ এইভাবে কাপড় সবর পরিষ্কার করে দিয়েছি আর গরিব বড় লোকদেরকে আমি খেদমত করি যাই ফকির ফকরা তারা সালাম করে আমার মতো একজন আলেমকে সালাম করেছে আশা করে তা অতএব সালামও করি আবার ঝুঁকে পড়ে মুসাফাও করি যদি টাকা দিতে নাও পারি হাসি মুখে নিয়ে বলে যে যে ভাইজান এখন ভাঙতি নাই তো সেই জন্য এখন কিছু দিতে পারলাম না এরা বলে না না হুজুর আপনার সেটা এটা মুসাফা করে গেলেন যে মানুষেরা তো আমাদের ঘেনাই করে মুসাফা করে গেলেন এটা থেকে অনেক আমরা পাইছি সুরুল কাল্প কুকুরে ওই তরকারি হোক তরকারি হোক খাবার হোক যেটাই হোক ওর মধ্যে মুখ দিয়ে খেয়ে চলে গেছে পাত্রের মধ্যে যেটা অবশিষ্ট সেইটারে কি বলে সুরুল কাল্প কুকুরের খেয়ে যাওয়ার পরে ডেগের মধ্যে অবশিষ্ট যে খাদ্য থাকে সেটা সম্পর্কে হকমুল ইসলাম ইসলাম এরকম কি তো এইটা একটু হবে কারণ কুকুরের লালার মধ্যে প্রচুর পরিমাণে রোগ জীবাণু থাকে উপাদান থাকে রোগ ব্যাধি ছড়িয়ে দেয় সেই জন্য রসুল উল্লাহ সাল্লাহ আলী তিনি এক ধরনের আইন পানির বেলায় দিয়েছেন কিন্তু এই খাদ্যের বেলায় দেখো কত কঠিন আইন নবীপাক দিচ্ছেন অবিকলা اکبرনা কোতাই বাতওয়ান মালিকিনা আবি জায়ের নিচে जाहिरนิসে কাসল আবি জিনাতে আনিল আরা নাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাসূলুল্লাহ বলেছেন ইজা শারাবা আল কালবু ফি ইনায়া আদিকম তোমাদের মধ্যে কার সমস্ত তরকারির পাত্র হোক ভাতের পাত্র হোক গোস্তের গোস্তের পাত্র হোক ডালের পাত্র হোক এই সমস্ত পাত্রগুলি হে বাড়িওয়ালা লোকেরা তোমরা কেন ঢেকে রাখো নাই কেন তোমরা দরজা বন্ধ করে রাখো নাই এই সব সম্পর্কে মেশকাতুল মাসাবিহের মধ্যে কিতাবুল আদাব ওই গৃহস্থালির আইনকানুন সবগুলি সম্পর্কে বলা আছে না বাড়ির লোকেরা রাত্রে ঘুমানোর সময় দরজা দিয়ে ঘুমাবে আর খাবার দাবারের এগুলি সব ভালো করে ঢাকনা দিয়ে সুরক্ষিত করবে আর এ সমস্ত বাতিগুলি নিভাবে সন্ধে হওয়ার পরে তার বাচ্চা কাচ্চা যারা বাইরে আছে তাদেরকে ঘরের মধ্যে ঢোকাবে এই সমস্ত বলা নাই রসুল্লাহ এগুলি শেখান নাই এজাসারেব এনাই কালমুফি এনাকম এনাউন মানে পাত্র তোমাদের কারোর পাত্র মানে ডেক ডেকসি যাই হোক থালা বাসন করো ফালি হোক আর সেলো সাবা আমার রাত তাহলে রসুল্লাহ বলেছে যে ওই পাত্রটাকে ওই খাবার যেটা রয়েছে সেটা ফেলে তো দিতেই হবে দেওয়ার পরে ওই পাত্রটা ওইটা সাতবার ধৌত করতে হবে আর একটা আসে অষ্টমবার ধৌত করতে হবে মাটি দিয়ে ডলে ঘষে সেই আমলে তোর এই ধরনের হাই পাওয়ারের হ্যাঁ এই সমস্ত কেমিক্যাল পদার্থ তো আর তখনকার যুগে তো আর ছিল না মাটির মধ্যে ওই উপাদান আছে। সাবানের চাইতে আরও মারাত্মক জীবাণুগুলো মেরে দিতে ফালি ইয়োগা সেল হো এক সেল হোগা সেল হো যাই পড়ো পড়ো অবি গলা আকবরানী ইব্রাহিম এমন ইব্রাহিম এমনুল হাসানে কয়লা হাজ হাসানা হাজ কয়লা কয়লা আলী এমন জোরা মোহাম্মদ এমন জোরাহজা আমাকে বললেন আকবরানী জেনাদুন না জিয়াদ জিয়াদুন আনসাদিন আননা সাবিতান সাবিত ওই জানাজির মালিকের ছাত্র আননা সাবিতান মাওলানা আব্দুর রহমান ইবনে যায়দিন আব্দুর রহমান ইবনে যায়েদের এই মাওলানা বলা হয় মাওলা বলা হয় কোনো এক সময় কৃতদাস ছিল কিন্তু পরবর্তীতে তারে শিক্ষা দীক্ষা দিয়ে আদর যত্ন করে তার ভবিষ্যতে আল্লাহ যেহেতু পছন্দ করেন কি তো মুক্ত করে দেয়া তো সেই জন্য মনে মুক্ত করে দিতেন তাইলে তখন তার নাম হয়ে পড়তো মাওলানা মাওলার শব্দটার কমপক্ষে একুশটা অর্থ আছে মাওলা মানে মোতাওয়াল্লি তত্ত্বাবধায়নকারী সেই হিসেবে এই যুগের আলিমগণকে বলা হয় না কি বলে না না মানে তো আমাদের আর ইসলামী আমাদের আমাদের পথ প্রদর্শনকারী আমাদের গার্জিয়ান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আমি সেদিন দেওবানদের একটা কিতাব লিখছে এ এই ওলামায়ে হিন্দ কা এটা যদি সুযোগ পাওয়া পড়িনি ওলামায়ে হিন্দ কা কা মুজাক্কার পরের শব্দটা যদি মোজাক্কার হলে তো কা কা কে কি রে রে রি নি। ওলামাই হিন্দ কা शानदार মাজি ওলামায়ে হিন্দ কা शानदार মাজি ওই জায়গায় যত আলেম দেখলাম সবার আগে মাওলানা লেখা কি লেখা সব জায়গায় মাওলানা আর এখন সব হয়ে পড়লো মুফতি আমি বলি হ যে যা পারি মার্কেট যেভাবে দখল করো করো মাওলা ঠিক আছে ইজার সাহেব আল কালু বিন আয়া হাদি গাম ফালি ওয়াসিরু সাবা মাররাত আকবরান ইব্রাহিম ইবনে আল হাসান কালা আদানা আদসানা হাজাজুন হাজাজুন কালা

আর রেওয়ায়ত করবার যত রাবি বেশির বেশিরভাগ বয়স হলো কবল আল্লাহ তিরিশের কমে তাদের সবার বয়স কি কথা বলো না কারো তিরিশের কমে জাবাল তিরিশের কমে হজরতে আলী তিরিশের সবার তিরিশের কমে কারণ কি মুখস্থ রাখবার ওইটাই হলো বয়স এই জন্যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইম্পর্টেন্ট যদি কোনো বিষয় বলতেন আর সারা সামাররা তিনবার করে বলতে যাদের ব্রেনের মধ্যে সেটেল হয়ে যায় বহুদিন পর্যন্ত জীবিত থাকবি আমার চলে যাওয়ার পরে পরবর্তীতে জগৎবাসীর সামনে তোমরা প্রচার করে দিও আম্মাজান জান আয়সা সিদ্দিকা এত হাদিস বর্ণনা করতে পারলেন হজরতে আয়সা পারলেন অনুর্বা হাফসা পারলেন আর ওই উম্মে সালমাই আস্তে আস্তে যত বয়স ততই কম আর হজরতে খাদি জাতুল কোবরা যখন উনি তো আর ছিলেন না সে সময়ে যখন মহা সুযোগ সুবিধা হয়েছে তখন তো আর উনি ছিলেন না

আরে এটা কি নজায়ের নজায়ের আবু সালেমান নজায়ের সামেয়া আবা সালাম আতান নজায়ের নজায়েরা এ আবু সালেমা নোজায়ের নোজায়ের না বেখায়ের এদের এত যে সুন্দর করে সাপতে গিয়ে এই আদি আমলের বইয়ের মধ্যে এত যে গোলমাল এই যে আবু সালেমান নজায়ের ওখানে দেওয়া আছে আসমা ও রেজালের মধ্যে একটা চিহ্ন দেখা থাকে না মাঝে মাঝে যদি এ হয় তাহলে পরের দিন আমরা জিজ্ঞাসা করতে পারো অথবা নিজেরও দেখে নিতে পারবো নজায়ের আবি আনিন আবাসমত তো গতকাল আমি বলছিলাম যে যদি অর্থ এবং শব্দ দুইটা একই হয় তাহলে কি বলে মেসলাহু আর যদি অর্থ এক হয় শব্দ ভিন্ন ভিন্ন হয় একটু না হু কি না হু দেখো আল আমরো এরা কুকুর যদি আগে তো বলা হলো পাত্রটা সম্পর্কে হুকুমকি তো বলা হলো পাত্রটাকে সাতবার ধোবে কয়বার কিন্তু এখন ওর মধ্যে ডাইল ছিল গোস্ত ছিল তরকারি ছিল মিষ্টি ছিল মিষ্টান্ন দ্রব্য ছিল সেগুলির সম্পর্কে হুকুম কি ওইগুলির মধ্যেই তো মুখ লাগিয়ে খেয়েছে আর যখন গাল ফাঁক করে খাদ্য নেওয়ার সময় তখন গালের মধ্য থেকে প্রচুর লালা বের হয়ে ওই খাদ্যের মধ্যে পড়েছিলাম এখন এরা খাতুন এরা খাতুন মানে এটা এরা খাতুন মানে ওই পাত্রটাকে কাজ করে ঢেলে ফেলে দিতে হবে পাত্রটাকে কাজ করে মায়া করা যাবে রসুল্লাহ যখন মদিনাতে গেলেন তখন দেখলেন আর না সু আলু নাল খেলাম যেমন নাকি কামা ইউয়া কেলুনা আওলাদ আল আউলাদ আল আতফাল ছোট বাচ্চাকে যেমন দুধ কলা মাখে এক থালে খাচ্ছে ওইভাবে কুকুরকেও একবার বাচ্চার গালে দেয় একবার কুকুরের গালেও দেয় কুকুরকে ইউরোপ মহাদেশের লোকেরা যেমন বর্তমানে এইভাবে করে ফেলেছিল রসুলুল্লাহ দেখলেন কুকুর তো অবশ্যই অবশ্যই কুকুরের দরকার আছে কোনো কোনো ব্যাপারে কুকুরের দ্বারা ভেড়া বকরি দুম্বাইগুলো রাখালের ভূমিকা পালন করতে পারে কুকুর রাখাল কুকুর কলবে রাই কলবে হারেস মানে রাতে বাড়ি পাহারা দেয় আর অনুরূপে চারটা মো আল্লাম সুখ শিকারি কুকুর বিসমিল্লাহ আল্লাহ আকবার যা যাই চারটায় হরিণ ধরে রয়েছে মালিক গিয়ে জবাই করে নিবে যদি জ্যান্ত পায় আর যদি মরাও পেয়ে থাকে তথাপিও হালাল কারণ বলেছিল না বিসমিল্লাহ আল্লাহ আকবার যা তাহলে এই যে শিকারী কুকুর রাখাল কুকুর প্রহরী কুকুর আর বর্তমান যুগে যে সমস্ত কেমিক্যাল পদার্থ একটা কেমিক্যাল পদার্থ চেনবার জন্য তাকে ট্রেনিং দেওয়া হয় দিয়ে দিয়ে তখন তাকে বলা হয় যে এই পাত্রটা আনো ওখানে দশ রকমের পদার্থ রাখা তা কুকুরটা যে সুখে সুখে সেই যে পদার্থটার উপরে তার ট্রেনিং দিয়েছে বোমা তৈরির জন্য যে পদার্থটার বেশি দরকার হয় সেটা সে চিনি করে এনে দিতে পারে তাইলে একেও ওই ধরনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে নিশ্চয় সে তার জায়গায় থাকবে জায়গায় খাবে মানুষ মানুষের জায়গায় থাকবে মানুষ মানুষের আলাদা খাবে কথা ধরতে পারবে তো রসুল্লাহ এগুলো জানতেন না যে কুকুরের প্রয়োজনীয়তা আছে কিন্তু মদিনাতে যখন গিয়ে দেখলেন যে এইভাবে করে তো তখন নবিকারীন সল্লুল্লাহ আলাহি সাল্লাম বলেছিলেন উক্তুলুল কেলাব কিছুদিন বলছিলেন কুকুর হত্যা করে ফেল যে কুকুর বাড়িতে পোষবা তার ইয়ংতা কিসুমিন হাসানাতিহি কুল্লা ইউমিন কিরাতানে দুই কিরাত পরিমাণের স্বভাব তার ধ্বংস হয়ে গেল এই মানুষ কুকুর মারা শুরু করে দিল। তারপরে ছমাস পরে রসুলুল্লাহ বললেন মা বালুল না সে মা বালুল কেলাব লোকজনের কি অবস্থা হল কুকুরদের কি অবস্থা কুকুরেরাও সামনে দৌড়াচ্ছে আর লোকেরা তাদের হত্যা করবার জন্য পেছনে ছুটতেছে এই কথা বলে ওই আগের আইনটাকে চেঞ্জ করে দিলেন কারণ মানুষদের অবস্থা এখন পরিবর্তন হয়ে গেছে একে বলা হয় নস খুল হাদিস বিল হাদিস কি বলে নস খুল হাদিস বিল হাদিস নস খুল হাদিস বিল হাদিস এটা কি কারণে অবস্থার পরিবর্তন হওয়ার কারণে কিসের কারণে মানুষের অবস্থার পরিবর্তন হওয়ার কারণে আর রসুল এখন তো কুকুরের জায়গায় কুকুর গেছে তোমাদের জায়গায় তোমরা ব্যাক করছো এখন আর তোমরা কুকুরদেরকে হত্যা করো না রসুল ওখানে মেষ হাদিস আদিস আছেন রসুল্লাহর দরবারে একবার ওই পল্লী গ্রামের থেকে সেসব সব ভেড়া বকরি দোম্বা গরু ছাগল এগুলি সব পোষে আর ওইগুলি যাতে পাহাড়ের দিকে না চলে যায় একটা বকরি ছাগল যেতে লাগলে ওরে দাবড়াই আনে না এই কুকুরটা গিয়ে গেউ গেউ করে আনে না ফিরাই আনে তাহলে বড় উপকারী আসছিল ওটা মশলা জানবার জন্য আর ওর সঙ্গে একটা কুকুর ছিল কলবে রাই আর মদিনার লোকরা ধরে ওই যে কুকুর মারলে সোহা পাবে এই মনে করি কুকুর মারার করছে তো রসুল্লাহর কাছে অভিযোগ করলো এ না সাবাখা একাধালু কালবি আমার কুকুর হত্যা করেছে আমি ওই ওই যে মরুদানে থাকি আমার এই কুকুর ছড়া হুজুর কি গানতে লাগলো তখন রসুল্লাহ বলছেন মা বালুল না বালুল কেলাম লাখুল কেলাম রসুল্লাহ বিল হাদিস কিন্তু কুকুরকে কুকুরের জায়গায় থাকতে দিতে হবে এর মানে এই না এর মানে এই না যে ছেলে মেয়েদের যেমন কম্বলের মধ্যে নিয়েই আমরা ঘুমাই ওদেরকেও ওইরকম ভাবে প্রাণীর মধ্যে মায়া করতে হবে সেটা তো কথা ঠিক আছে তার মানে এইটা না আল আমরবে এর আকাশে মা ফিলে নাই পাত্রের মধ্যে যা আছে ডাইল হতে পারে গোশত হতে পারে যা হতে পারে তো গোশত পেলে তো ওর সাইতে মাথায় বাড়ি বাড়ি নজর বিশ টাকা কমপক্ষে দেয় অরক্ষিত রেখে সবাই নামাজে গেছে কন আক্কেল বুদ্ধি নাই রসুলুল্লাহ এগুলো শেখান নাই তোমাদেরকে এজ আলাকা ফি হেল কলব আমি কলাক বন আলী এমন হোজেন কলাক বর্ণা আলিয়মে মাস রো মোশে হেরেন কা আনিল আমাশান আমি আবি আবি রাজিন রাজিন মানে আকলমান লোক আবি রাজিন ও আবি সালে দুইজন আর আবি হরাই তারা দিয়ে কলকাল রসুল্লাহাল কালফি এনায় আদি কম ফল ইয়োরে খো ফাল ইয়োরে খো এখন গামলার মধ্যে যা আছে ওটা ঢেলে দাও ফেলে দাও সোমাল ইয়াকসুল সোমাম্মাররা তো তোমার পাত্রটাকে আবার সাতবার ধোও আর কোনো কোনো রেওয়ায়তে আছে যে ও সামে অষ্টমবার ধোয়া মাটি তারা ডলে ঘষে আর ওর মধ্যে এখন বর্তমান যুগে দেখা গেছে সাতবার ধোয়ার পরেও ইঞ্জিন লাগাই অনুবীক্ষণ অনুবীক্ষণ ছোট্ট জিনিস অনুবীক্ষণ ছোট্ট জিনিস চোখে মোটাক বানিয়ে দেখায় এই ধরে বলে অনুবীক্ষণ যন্ত্র আমার একবার দেখাইছিল একজন মেডিকেলের বিজ্ঞানী তা আমি বললাম যে ওরে আল্লাহ আপনারে তো হজরত ইসরাফিলের মতো মোটা দেখলাম তো বলছে যে এটা দশ লক্ষ গুণ বড় দেখেছেন আমাকে অনুবীক্ষণ যন্ত্র এ কি বলে আর বহু দূরের জিনিসকে কাছে এনে দেখায় ওরে বলে দুর্বীক্ষণ কি বলে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখলে দেখা যাবে সাতবার ধোয়ার পরে ওর মধ্যে জীবাণু হাটাহাটি করছে তার মানে বোঝা গেল যে পানি ওকে হত্যা করতে পারেনি কখন হত্যা করতে পারবে মাটি দিয়ে যখন ভালো করে ডলা ঘসা সাই দিয়ে যখন দেওয়া হবে তখন এইটা ওরা মারা যায় আল্লাহবর তাহলে কি কোন গেল রহমানুরাহিম পড়ো 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 এজা ভালো কাল কাল ফিরে না ফালি ওরে খো এরা কাতুন মানে প্রবাহিত করে দেওয়া মা ঢেলে দাও ফেলে মা করলে চলবে না সাবধান অসাবধান ছেলা কেন হ্যাঁ সুম্মা লিয়া গেছিল সোম্বা মার রাতের কথা বলে তারপরে আজকে কলা আবু আব্দুর রহমান লা আলম হাদান তাব আ আলী এবনি মোসর আলী এবনি মোসিবের মোসহেরের মোতাবাদ করেছেন আলা কৌলি ফালি ওরে খো ফালি ওরে খো এই কথাটা অন্য কোনো রবি আর বলে নাই একমাত্র আলী এবনি মোসহের বলেছেন আর তুমিও যা রেওয়ায়ত করলে আমিও যদি ভিন্ন শব্দে ওই বক্তব্যটা আরও রেওয়ায়ত করি তাহলে একে বলে মোতা বা কি বলে মোতা বা কাকে বলে সাহেদ কাকে বলে মেসলাহু কাকে বলে লাহু আহু কাকে বলে আর শিখতে লাগো তারপর দেখবো এখানে উসুলুল হাদিস সম্পর্কে যা কিছু আছে দেখবো যে সেগুলি বারো সদ্যান আল্লাহ রহমতে জেহিন নসীন হয়ে গেছে একবার শোনো একটা এটা গল্প বলে শেষ করি দেশগিরার বেশি তবগিরার আজান হয়ে গেছে ব্রেন চলে যাবে আল্লাহর দেখে তাইলে সাত শ্রেণীর মানুষেরা তো আরো সে ছায়া কি আল্লা জি কালব মো কন বিল মাসাদ মিন হে মিন হে নেন খারা জামিন ও তাই আউদা ইলেই হে ওই ওর মধ্যে পড়ে গেছো তোমরাও মসজিদ 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 নামাজ নামাজে যাব ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন তো একটা গল্প শুনে রাও আমির খসরু নামে একজন ব্যক্তির নাম শুনবা তোমরা আমির কথা কেন আমির খসরু এনার মতো লোক কামেল পীর ছিলেন ওলি ছিলেন কিন্তু রাজনীতির দিকে যাওয়ার কারণে ওকে অলি পীর হিসেবে জগতের লোক জানে না কিন্তু আসলে বহুত বড় অলি ছিলেন অতি খুশি হয়ে যেতে হবে আমির খসরু বোঝা গেল রাজনীতি করা দোষের না রাজনীতি করা দোষনীয় নয় কি উদ্দেশ্য থাকবে নেই বিচার কায়েম করবো পাওনাদারদের কাছে তাদের যোগ্য পাওনা পৌঁছাই দিব জালেমদের প্রতিহত করবো স্থিতিশীলতা কায়েম করব দেশে এই নিয়েতে যদি করে বান্দার খেদমত তো আসল কথাটা বলি আমির খসরু উনি ফার্সি ভাষারও পণ্ডিত ছিলেন উর্দু ভাষারও পণ্ডিত ছিলেন উর্দু ভাষারও আর আর আরবি ভাষার পণ্ডিত ছিলেন সেটা কি বলাও লাগবে না না বললেও চলে না বললেও চলে না হজরতে খাজা নিজাম উদ্দিন আউলিয়া দিল্লির ওনারই খলিফা ছিলেন ইনি ওনারই খলিফা তো উনি বললেন যে আপনাকে আমি রাজনৈতিক সাইডটার জন্য অক্ষ করে দিলাম পীর হিসেবে লোকনার যদি নাও জানে তাহলে না জানুক আখেরাতে আপনার কোনো লস হবে না জান আল্লাহ তখন উনি প্রধানমন্ত্রী হলেন এত বড় এলএমের অধিকারী রাষ্ট্র চালাতে গেলে আমির খসরু বাদে উপায় নাই প্রধানমন্ত্রী হলেন শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আমির খসরুর আত্মজীবনী পড়ো তিনজন দিল্লির তিনজন বাদশার আমলে উনি প্রধানমন্ত্রী ছিলেন আগের বাদশার আমলে যিনি প্রধানমন্ত্রী পরে আবার যিনি রাজা হয় শাসক হয় সে কি তাকে প্রধানমন্ত্রী রাখে কথা বলো না কেন রাখে আরে বিএনপির আমলের প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের আমলে রাখবে কথা বলে না রাখবে নাকি কিন্তু এমন গুণী এমন যোগ্য তিনজন দিল্লির সম্রাট তাকে কি বানিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন তাহলে কত বড় অলি ছিলেন কত বড় আলেম ছিলেন যখন মাকে বলতো যে আপনি আজকের থেকে আর আমার প্রধানমন্ত্রীর দরকার নাই আচ্ছা ঠিক আছে ওই একটা ব্যাগের মধ্যে যা আছে ভরাট করে নিয়ে চলে যেতে পারতেন ওই আর তার কিছু নাই আর কিছু কাগজপত্র কলমপত্র এইগুলি লাগে আর তাই মতো খাওয়া দাওয়া তো লাগবে ওলি ছিলেন তারা মাল অত জমা করে না ইজ্জতের সঙ্গে খায় দায় এটা করে সরকারি তো প্রধানমন্ত্রী তো একবার বাদশাহ ওনাকে বললেন যে আপনি শুনেছি উর্দু ভাষার বিরাট কবি তো উনি বলছে হ্যাঁ লোকেরা তো তাই বলে তো বলছে যে আপনাকে পাঁচ মিনিটের মধ্যে দুই লাইনের একটা কবি রচনা করে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে দুই লাইনের একটা কবিতা রচনা করে দিতে হবে তাহলে বসবো আপনার বিদ্যা দৌড় কতটুকু আপনি কি ধরনের কবিতা বলে কি করতে হবে কি বিষয়ে লিখতে হবে আমির খসরু ডিকশনারিতে আছে উর্দু ডিকশনারিতে দেখবো ফিরোজল গাতে আছে। আমি আর কোথায় পাইলাম সূত্র বলে দিলাম ওখানে তা উনি বললেন যে যে দুইটা লাইনের আপনি কবিতা রচনা করবেন তার মধ্যে চারটা শব্দ থাকতে হবে মারাত্মক কঠিন করে দিচ্ছে না চারটা শব্দ থাকতে হবে এক হলো চরখি আগে সুতা কাটতো না চরখি দিয়ে এইরকম নাকি এইরকম ডাইনের থেকে দিলে চরখি চরখি চরখা এইটা থাকতে হবে আর কি কুত্তা কুকুর এটা থাকতে হবে আর কি ক্ষীর যেটা আমরা মিষ্টি তরল যাতে তাড়াতাড়ি নাসা গেলা যায় এটা কি বলে ক্ষীর ক্ষীর আর কি ঢোল আর এক হলো ঢোল ঢোল তাইলে আর চারটে শব্দ বলেছে বলে চারটে শব্দ থাকতে পারে দুই লাইনের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বানাবেন বানান আপনার কবি হিসেবে আপনার দৌড় দেখি তো উনি বাতাই করে একটু চিন্তা ভাবনা ঠিক করে নিয়ে তারপরে ওই জায়গায় বসেই বাচ্চারা বললেন লেখেন বাদশাহ সাহিত্য তো প্রধানমন্ত্রী বাদশা ক্ষমতায় আর ইনি হলো বিদ্যায় এটা পড়ে সুর দিয়ে পড়ে দিই তোরবর ক্ষীর একজন মহিলা স্ত্রী লিঙ্গের এরাই তো ক্ষীর পাকায় ক্ষীর চরখা দিয়া জালা পুরাতন চরখা হয়ে গেছে তো এটা ভেঙে এইটা দিয়ে জাল দিয়ে ক্ষীর তৈরি করেছে খালায় মনে করো আয়া অসাবধানতা বসত এটা ধুয়ে অন্যদিকে গেছিল কুকুর এসে তোমার সে ক্ষীর খেয়ে গেছে এখন পুরা ঢেলে ফেলে দিতে হবে আমাদের ওই মশলার সঙ্গে তো ঢেকে কেন রাখো নাই গার্ড কেন রেখে যাও নাই এখন সব রান্না করা ক্ষীর ঢেলে ফেলে দাও এখন কি করবা দুঃখ এবং মনের কষ্ট জাহের করবার জন্য এখন ঢোলে বাড়ি দেওয়া ছাড়া তোমার সামনে আর কি আছে ওহে খালা ক্ষীর পাকাই পাকাই যতন সে চরখা দিয়া জালা আয়া গিয়া আবত বেঠি ঢোল বাজা তখন দিল্লির সম্রাট বললেন যে আসলে আমাদের প্রধানমন্ত্রী আমির খসরু কলজয়ী একজন কবি